রবিবার সকাল 6টা নাগাদ দুর্গাপুরে এক মর্মান্তিক রহস্যজনক দুর্ঘটনা। একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের কুড়িলিয়াডাঙ্গা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীদের দাবি, দুই সন্তানসহ স্বামী ও স্ত্রীকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে। মৃতের আত্মীয়রা পুলিশকে মৃতদেহ উদ্ধার করতেও বাধা দেয়। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা যাবে না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় জমির কেনাবেচার কারবারি অমিত মণ্ডল, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এদিন বাড়ি থেকে। সঙ্গে তার স্ত্রী ও একজন বছর দুয়েক কন্যা ও বছর দশের পুত্র সন্তানের মৃতদেহ ওই ঘরেই ছিল। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। मामला दिख रहा है जो प्राइमरी इसमें बिल्लू का एक इंटरनल ग्रुप है व्हाट्सएप जो उसके नंबर से एक मैसेज सर्कुलेट हुआ है लैंड मतलब प्रॉपर्टी डिस्प्यूट को लेकर के। इस एंगल के अलावा भी हर एंगल से जांच करेंगे। हमारी फॉरेंसिक टीम आई हुई है, जो भी साइंटिफिक एविडेंस होगा साइंटिफिक इसका इन्वेस्टिगेशन होगा। मामा घर की स्पेशल टीम आई है, वो पूरा वो एविडेंस कलेक्ट कर रही है। और उसमें हाँ कुछ लोगों के बारे में आरोप है तो हमने उसमें दो लोगों को डिटेन भी किया है, बाकी हम लोग जो भी इन्वेस्टिगेशन में आएगा। ये अभी तो हम बता नहीं सकते, प्राइमरी जो हमारा प्राइमरी एविडेंस है जो उससे लग रहा है सुसाइड है, लेकिन हम हर एंगल से इसको जांच करेंगे। देव पेलन मैंने की भावे पड़ोसी का कैसे था बॉडी 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 एक डेड बॉडी ऊपर है और बाकी तीन नीचे पड़ी हैंगिंग है सर। तो एक जो डेड बॉडी वो हैंगिंग है जो प्राइमरी हम लोग को दिख रहा है, बाकी हमारा जो एविडेंस कलेक्ट होगा साइंटिफिक बेसिस पे उसके सर। टोटल कितना टोटल टोटल सर कितना सर टोटल कितना था सर टोटल कितना मिला इसका मेरा भाई सर टोटल कितना सर टोटल कितना है ये डिटेल अभी आपको बता दिया है, हवा में बनाना ये तो सही नहीं है सर। टोटल कितना घर का कोई लॉक भंगा हुआ ऐसे तोड़ा हुआ लॉक तो कोई भंगा हुआ नहीं मिला, इनका गेट लगा हुआ था। सीसी कैमरा में ब्लैक पेपर लगा हुआ हमने उसको कलेक्ट किया, उसको हम लोग जाकर के लैबोरेटरी में चेक करेंगे। हमारा जाना बाबू रूपा मंडल शेयर चाला मासी में हमारी दीदी ठीक है अरे अमित कुमार মন্ডল আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, তো ফ্যামিলি গ্রুপের মধ্যে একটা পুরো মেসেজ করে দিয়েছি যে ওর মা ওর এর পেছনে কার কার হাত আছে, ওর মা ওর বোনের নাম মেনশন করছে, ইভেন ওর মায়ের যে মানে বাপের বাড়ি ওর ভাই তো ভাই আছে নান্টু পুরো লিখে দিয়েছে মেন কালপিট মাস্টার মাইন্ড, তারপর নান্টু গৌতমের মেয়ে কাল রাতে এখানেই ছিল, আমরা যখন এখানে আসি তখন থেকে সে বাইরে বসে আছে। বিষয়টা কি মানে কালপিট কেন? কারণ কি ওর মা নিজে ছেলে মেয়েকে দেখতে পারে না। দুলারানী মণ্ডল যে মারা গেছে, অমিত কুমার মণ্ডল তার বউ তার ছেলে তার মেয়ে, অমিত কুমারের ছেলে মেয়েকে একদম দেখতে পারে না। সে তার বাপের বাড়ি যারা আছে ভাই সম্পত্তি ছেড়ে, আমার তাই মনে হচ্ছে সম্পত্তি ছেড়ে বলতে ও চাইতো সব জিনিসপত্র মামার বাড়িতে দিয়ে আসে। আর আমাদের বলছে মার্ডার, কারণ কি যে অমিত কুমার মণ্ডল তার হাত বাঁধা আছে বিছানার মধ্যে, পা পুরো প্যান্ড হয়ে আছে, আপনারাই বলুন কি করে হতে পারে। বলছি নান্টুটা কে, নান্টুটা কে হচ্ছে? অমিত কুমার মণ্ডলের হচ্ছে মামার ছেলে। তার সঙ্গে কি করে বিবাদ হলো, মানে কি নিয়ে টানা পড়ুন? তার সঙ্গে সব সময় এখানে এসে পড়ে থাকে, মানে কি সম্পত্তি টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে। আমার নাম সুদীপ্তা ঘোষ, বলছি আমি রূপা মণ্ডলের মাসি। অমিত মণ্ডল কি করছে? জমি ব্যবসা করতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে, মেসেজটাতে কি লেখা আছে? মেসেজে লেখা আছে যে আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের চারজনের পেছনে হাত রয়েছে, মা আর বর্ষা, আর বর্ষার যে হাজবেন্ড কৃষ্ণা তারা থাকে ব্যাঙ্গালোরে, বর্ষা কৃষ্ণা ওদের হাত আছে, এবং মাস্টার মাইন্ড লিখে দিয়েছে নান্টু হচ্ছে মাস্টার মাইন্ড। হ্যাঁ ও আর তার ইয়ে কি জানো অমিত কুমার মণ্ডল তার স্ত্রী রূপা মণ্ডল তাদের ছেলে মেয়ে আছে, ছেলে হচ্ছে নিমিত কুমার মণ্ডল আর মেয়ে হচ্ছে 1 বছর 3 মাস বয়স, তার নাম হচ্ছে নিকিতা মণ্ডল। নিমিত কুমার মণ্ডল মানে ছেলে, ছোট ছেলেটা সে পড়েছে নিচে, মেয়ে একটা ছোট মেয়ে আছে নিকিতা মণ্ডল সে মায়ের পাশে, আমার যে দিদি রূপা মণ্ডল সে একদম বিছানার উপর শুয়ে আছে, আর অমিত কুমার মণ্ডল গলায় দড়ি ঝুলে আছে, তার হাত বাঁধা আছে আর পাটা ব্যান্ড হয়ে বিছানার উপর ঠিকই আছে। কারণটা কি মনে কি মনে করছেন? টাকা পয়সা আর কিছু না, দুন এটা ওর মামার বাড়ির লোক চাই তো এদের যার সম্পত্তি আছে সব কেড়ে নেয়।
বুঝে ও একটা হোয়াটসঅ্যাপ পোস্ট করেছে, তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে যে আমার এই মারা যাওয়ার পেছনে হাত রয়েছে মা বর্ষা আর বর্ষার বোন, মানে বর্ষা জামাই বর্ষা হচ্ছে অমিত কুমার মণ্ডলের বোন, আর মা বলতে বুলারানী মণ্ডল, আর ওর বুলারানী মণ্ডলের প্রশান্ত নায়েক এন্ড সুশান্ত নায়েক হোল্ড ক্যাশ নিয়ার বাই 200 কারোর ইন দেয়ার হাউস এন্ড মেনি আদার প্লেসেস, কোনো নাম নাই স্কুলের চাকরি সংক্রান্ত। আমি বলে দিচ্ছি, ওটা সুশান্ত নায়েক হরবেতে নান্দু শেখ চাকরি করেছে অন্ডার সার্কেল ফ্রম শিদুরি স্কুল, মিলি নায়েক ঘোষ ছোট মামার মেয়ে বৈদ্যনাথপুর স্কুল পাণ্ডবেশ্বর সার্কেল, শিলা মণ্ডল নায়েক আমরাই স্কুল দুর্গাপুর 2 সার্কেল, 2012 কেসে ইয়ার উইদাউট ইন্টারভিউ আর উইদাউট এক্সামে টাকা দিয়ে ওদের চাকরি হচ্ছে, রবীন্দ্রনাথ সিংহ, রমনিবাস লাহা, সনত মন্ডল ইন HDFC ব্যাংক এন্ড মেনি আদার্স, দে হ্যাভ সাম এজেন্ট ইন মুকরান ইন দুমকা ডিস্ট্রিক্ট জোয়ালভাঙ্গা ভিলেজ নিয়ার পাণ্ডবেশ্বর সিউড়ি এন্ড মেনি আদার্স। বুঝি কি চাইছেন? আমরা শাস্তি চাই, বুলারানী মণ্ডলের ফাঁসি চাই, আর মামার বাড়ি যারা আছে তাদের সবারই যেন অ্যারেস্ট হয়, সবারই যেন শাস্তি হয়, আমরা এটাই চাই। গ্রামেই তো মামার বাড়ি থেকে কেউ এসছে? না কেউ আসেনি তো, এটাই বোঝা যাচ্ছে কেউ আসেনি। আর যে গৌতম গৌতম নায়ক, গৌতম নায়কের মেয়ে কাল রাতে এই বাড়িতেই ছিল। এখন তো ভালো আছে, বুঝলি সিসিটিভি আছে, সিসিটিভি তো বন্ধ করে দিয়েছে, সিসিটিভি ঘুরিয়ে দিয়েছে, ভেতরে সিসিটিভিটা কালো পলিথিনে ঢেকে দিয়েছে, কাল রাতে 9:30টার সময় স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর আরেকজন হচ্ছে স্ট্রিট লাইট জ্বলে গেছে, বুঝতেই পারছো এটা পুরোই বাড়ি আসলে। বলছি আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আপনারা তো বডি বের করতে, সবার অ্যারেস্ট হোক আর ফাঁসি হোক, পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? উনি কোথায় এখন? আমার ভাইকে ভাইয়ের বউকে সবকে শেষ করেছে পুলিশ, ওকে এখন গিয়ে সেফ জায়গায় এসি রুমে ঢুকিয়ে রেখেছে, চালাকি পয়সা আছে। কাল রাতে বুলারানী মণ্ডল ছিলেন এখানে, আর যখন আমরা ঘর ঢুকে এখানে তখন দেখলাম যে গৌতমের মেয়ে রিয়া নায়েক এখানে বসছিল, তারপর একজনের কাছে খবর পেলাম যে রাতে 9:30টার মধ্যে স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর অন্য কেউ এসে চালিয়ে দিয়ে গেছে, সিসি ক্যামেরা বন্ধ করে দিয়েছে, সিসি ক্যামেরা উল্টো দিকে ঘোরানো। বলছি কি করে খবর পেলেন যে তারা তুতা করেছে বাড়ির মধ্যে? ওর মোবাইলে মেসেজ করেছে, মেসেজে পরিষ্কার লিখে দিয়েছে যে আমার মৃত্যুর জন্য মেন কালপিট নান্টু হচ্ছে মেন কালপিট মাস্টার মাইন্ড ওর মামার ছেলে, অথচ ওই ওই ছেলে যখন আমরা আসি ভোরবেলাতে আমার রিলেটিভ হয় মানে আসি, তখন ওই নান্টু ছিল, যেমনি ব্যাগ ওদিক দেখলো চলে গেল, গৌতম মেন কালপিট, সেন্টু মেন কালপিট। আমাদের রিকোয়েস্ট প্রেসের কাছে যে পুলিশ যেহেতু নাম পেয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হোক, যদি ওরা নির্দোষ হয় ওদেরকে ছেড়ে দিলে আমার আপত্তি নেই, আমি এই মুহূর্তে অ্যারেস্ট করি। আমরা আপনার নাম কি, আপনি কে হন? আমি খগন পাল, আমি ওনার রিলেটিভ হয়।